আনন্দ উৎসাহের মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। উল্টো রথ উপলক্ষে দিন বিকাল থেকে ত্রিপুরার কুমারঘাটে বাড়ছিল ভিড়। 8 থেকে 80 রথের মেলায় তিল ধারণের জায়গা ছিল না। এরই মধ্যে আচমকা আস্ত রথই ধরে যায় ভয়াবহ আগুন। সূত্রের খবর, এ ঘটনায় এখনও পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরার ঊনকোটি জেলায়। খবর যায় দমকলেও, সূত্রের খবর, রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকা হাই টেনশন লাইনের সংস্পর্শে এসে যায় রথটি, মুহূর্তে লেগে যায় আগুন। আগুনের হাত থেকে বাঁচতে হুড়োহুড়ি পড়ে যায় সমবেত জনতার মধ্যে। ঐতিহ্যবাহী রথযাত্রার এমন ঘটনায় হতবাক সেখানকার সাধারণ মানুষও। প্রচুর ভক্ত আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতদের মধ্যে 2 জন শিশুও রয়েছেন। আচমকা এই দুর্ঘটনায় শোকে ভেঙে সেখানকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।